নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা Astro Connection চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনি কি মেষ জাতক বা জাতিকা তাহলে ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মেষ রাশির জাতক ও জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাবধানে থাকতে হবে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ শিখ্র আপনি যদি মেস রাশি বা মেস লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জন্য আগস্ট মাস কি বার্তা বহন করতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল হ্যাঁ বন্ধুরা অর্থাৎ সকল মেস রাশি এবং মেস লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই হান্ড্রেডে হান্ড্রেড মিলবে এ ধরে কখনোই এগোবেন না এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক মিস রাশি বা মিস লগ্নের জাতক জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি গোচর ফল অর্থাৎ এই মাসে অর্থাৎ আগস্ট মাসে গ্রহের যে গোচর হতে চলেছে সেটি কবে কবে হতে চলেছে এবং তার ফল আপনারা কি পেতে চলেছেন তা পরবর্তীতে আমি জানাতে চলেছি বুধ গ্রহ নয়ই আগস্ট সিংহ রাশিতে গমন করতে চলেছে এরপরে যে দ্বিতীয় গোচর হতে চলেছে সেটি শুক্র গ্রহ এগারোই আগস্ট শুক্র গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে এরপরে সতেরোই আগস্ট রবি গ্রহ সিংহ রাশিতে গমন করতে চলেছে এর পরের যে গোচর হতে চলেছে সেটি বুধ গ্রহ সেটি গোচুরা নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি কেরিয়ারের দিক দেখুন এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে অর্থাৎ আপনাদের আয় কিন্তু বাড়বে এবং আপনার ব্যবসাতে যে সমস্ত অর্থ পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে তবে আপনারা ক্রেডিটে মাল বিক্রি করা বন্ধ করে দিন অর্থাৎ ধারে মাল কিন্তু বেচবেন না এরপর আছি চাকুরি ক্ষেত্র যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার কার্যস্থানে আপনার সাথে শত্রুতা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকটা অবশ্যই মাথায় রাখুন তবে এটি গুপ্ত শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো ক্ষেত্রে আপনাকে দোষ না করা সত্ত্বেও আপনার উপর অ্যালিগেশান এসে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকটাও অবশ্যই আপনারা মাথায় রাখুন এবং মাথা ঠান্ডা করে চলুন এরপর আছে এডুকেশান সেক্টর দেখুন যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাসে আপনাদের পরিশ্রম অনুযায়ী কিন্তু ফল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা টেকনিক্যাল ফিল্ড নিয়ে পড়াশোনা করছেন ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো কোর্স করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে তবে এই মাসে আপনাদের পড়াশোনায় কিছু পরিমাণ অমনোযোগীর ভাব দেখা যাবে মাসের মাঝামাঝিতে এবং এই মাসে আপনারা আপনারা স্কলারশিপ পেতে পারেন যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি মধ্যম যেতে চলেছে খুব একটা যে ভালো যাবে তাও নয় আবার খুব খারাপও যাবে তা নয় তবে আপনি যেরকম পরিশ্রম করবেন ঠিক তেমনটাই কিন্তু ফল পাবেন এরপর আসি পারিবারিক দিক অর্থাৎ পারিবারিক স্থিতি কেমন যেতে চলেছে দেখুন পারিবারিক স্থিতি কিন্তু মধ্যম যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে পরিবারের মধ্যে মতান্তর আসার সম্ভাবনা রয়েছে এবং কিছু কূটনীতি আপনার বিরুদ্ধে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সেটি কিন্তু পরিবার থেকেই এর পাশাপাশি এই সময় পরিবারে ছোটোখাটো মতান্তর মতবিরোধ আসার কারণে আপনার মন কিন্তু উচাটন হয়ে যাবে এবং আপনি পরিবার থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন অর্থাৎ মানসিকভাবে শারীরিকভাবে দূরে থাকার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না এবং ছোটোখাটো কোনো বিষয় ঘটলে আপনি কিন্তু সেটাকে বেশি গুরুত্ব দেবেন না তাহলে কিন্তু ঝুট ঝামেলার জায়গাটা সেরকম মাত্রায় আসবে না এরপর আসি প্রেম বা প্রেমজ্যদিক দেখুন এই মাসে আপনাদের প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাসে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের কিন্তু পুরনো প্রেম কামব্যাক করবে এবং এবং আপনারা অর্থাৎ প্রেমিক প্রেমিকা দু উভয়ই কোথাও ঘুরতে যেতে পারেন ট্যুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একে অপরের প্রতি ভালোবাসা সেই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকতে চলেছে এরপরে সে আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে দেখুন দাম্পত্য জীবনও কিন্তু আপনাদের এই মাসে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু থাকবে রোম্যান্স কিন্তু থাকবে এবং হাজব্যান্ড ওয়াইফ উভয়ই কিন্তু কোথাও ঘুরতে যেতে পারেন ট্যুরে যেতে পারেন এছাড়াও নতুন বিবাহ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের কিন্তু সম্পর্কগুলো ম্যাচিউরিটি আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট পরিমাণে মধুর হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট অর্থনৈতিক দিক কেমন যেতে চলেছে দেখুন এই মাসে আপনাদের আয় কিন্তু প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনারা যারা কনসালটেন্সি লাইনে রয়েছেন যারা মেডিকেল লাইনে রয়েছেন যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন তাদের তারা কিন্তু বেশি পরিমাণে আয় করবেন এছাড়াও যারা অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাপলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন বড়ো ধরনের কোনো বিজনেস রয়েছে আপনার তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ আসার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই মাসে আপনাদের খরচার দিকটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে আপনারা দেখানোর জন্য কিছু খরচা করে ফেলবেন সেখান থেকে কিন্তু কিছু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যেটাকে বলা হয় না লোক দেখানো সেই লোক দেখানো করতে গেলেই কিন্তু আপনারা কিন্তু লোনের সম্মুখীন হতে পারেন এরপর আসি হেলথ অর্থাৎ শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে আপনাদের দেখুন আগস্ট মাসে আপনাদের শরীরের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে সতর্কতা আমি দিতে চলেছি বাসি কোনো খাবার খাবেন না এবং কোনো ঝাল মশলা জাতীয় জিনিস কিন্তু খাবেন না সেখান থেকে কিন্তু আপনার পেটের যে ডাইজেস্টিভ প্রবলেম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই যতটা পারবেন হালকা খাবার খান এবং এই হালকা খাবার খেলেই কিন্তু আপনার ব্রেন এবং বুদ্ধির কিন্তু বিকাশ কিন্তু ঘটবে অর্থাৎ শরীর যখন আপনার পারমিট করবেন তখন কিন্তু আপনি যে কোনো কাজ কিন্তু করতে পারবেন আর যখন শরীর যখন আপনার ভেঙে যাবে না শরীর যখন খারাপ হয়ে যাবে তখন কিন্তু বড়ো ধরনের কাজ আসলে কিন্তু সেই কাজটা কিন্তু করতে পারবেন না তাই শরীরের দিক কিন্তু যথেষ্ট ভালো রয়েছে তবে খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন আপনাদেরকে করতে হবে যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন তাদের শিটদারায় প্রবলেম পায়ে ব্যথা চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি শ্বাসকষ্টজনিত প্রবলেম আসারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বড় ধরনের কোনো প্রবলেম আসলে আপনারা অবশ্যই কোনো ডক্টরের সাথে কনসাল্ট করুন এই মাসে শত্রুতার ভাব দেখা যাচ্ছে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এবং রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন তখন একটু সাবধানে চলাফেরা করুন অর্থাৎ বাহন থেকে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো ওভারঅল যদি বলা যায় সিট জাতক জাতিকার আগস্ট মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে ভালো যেতে চলেছে তবে সমস্তটা নির্ভর করবে আপনার নিজস্ব বাচ্চাটে গ্রহের অবস্থানের উপরে তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে এখন একটু লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও বলতে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ